হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আদার ব্লগ। তো সবাই কি লাগান আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক দিন ধরি চিকেন ফ্রাইড রাই খাওয়া হয়েছে না, তো আজকে লাগে ভাবলাম, মিশা করা বলে কইলাম যে আজকে তুমি গরু আওয়ার সময় চিকেন কটেজ থেকে চিকেন ফ্রাই লইয়া আইও। অনেক দিন ধরে খুব জানখর খাইতাম, তখন হঠাৎ করে তাই রাত 11টার সময় বাসা দেওয়ার আগে কল করছেন, কল করিয়া জিগাইয়া যে চিকেন ফ্রাই কি যা টানতাম। তো সেটাম কইলাম তে বারবিকিউ আনিও, বারবিকিউ যেন কর খাইতাম আর এমনি হট উইংস আনলিও। তো তাই জিগাইছেন কয় পিস বারবিকিউ আনতাম, আমি কইলাম 2 পিস আনিলেইও, কারণ বারবিকিউ তান বালা লাগে না। আর মিশাকরে তো মিশা এত রাইতে তো মিশাকও ঘুমো, হেও তার খাইতো নাই। আর এমনিও মিশা একটু বেশি ভাগ বারোর খানি বেশি খাওয়াই না। আর মুছে আমার লাগে ফ্রাইস আনিও না, তো বোধহয় ফ্রাইস আনছোইন। তো বারবিকিউ তাই 3 পিস আনছোইন আর বাকি গেলাই নর্মাল হট উইংস আনছোইন। আর লগে দেখলাম ফ্রাইসও আনছোইন, যদিও আমার ফ্রাইস ভালো লাগে না আর কি। আর লগে তারা তারার কিছু সস টস দিয়া দিছে, কেচাপ দিয়া দিছে, টমেটো কেচাপ আর মায়োনিজ দিয়া দিছে। তো অনেক দিন পরে খাইলাম, কারণ বাইরের খানি বেশি খাওয়া হয় না, আর বিশেষ করে বাজা ফুরা তো এগুলা খাইলে প্রবলেমও করে সপ্তাহ মিলাইয়া, বাট কয়েকদিন পরে পরে খাইতে ঠিকই ভালো লাগে। তো অনেক দিন হয়ে গেছে, মনে হয় 2-3 মাস আগে খাইছিলাম, আর ভাবলাম তে আর এখন খাই, খুব জান করে খাইতাম। তো আমি ফার্স্টে সপ্তাহ রেডি হয়ে নিলাম খাওয়ার, পরে দি বইয়া বইয়া খাইলাম আর কি। তো তাই আওয়ার বাদে খুলো, তো রাইত 11টার সময় চিকেন ফ্রাই, মানে চিকেন উইংস, ফ্রাই উইংস আর ফ্রাইস খাইমু। তো যাই হোক, আমি আমার সবটা রেডি করলাম, হই রেডি করিয়া বইলে দুজনে মিলে শান্তি মতো গপ করমু আর খাইমু। তো তাই নো আইচইন আত্মমুখ মুখ দইয়া, তাই কইলা বাহ যে সুন্দর সাজাইছ। আমি কইলাম ওই আর দুজনে মিলে সুন্দর করে খাই, ফুয়া তো ঘুমো, কেউ ডিস্টার্ব করার নাই। তো এই যে বারবিকিউ উইংসটা দেখতে দেখুন এত ইয়ামি লাগে খাইতেও, এটা মানে আমার খুব ভালো লাগে বারবিকিউ, বারবিকিউ উইংস। আমি বিশেষ করে ফ্রাইস আনাইলেই গরমের মাঝে আমি বারবিকিউ উইংস আনাই, আমার যে ভালো লাগে খাইতে। আর আমি একটু মায়োনিজ লাগাইয়া খাইলাম, আমার গার্লিক যে সসটা আছে ওটা খুব ভালো লাগে। তে চিকেন কটেজও তারা গার্লিক সস দেয় না, আমি আমরা আমি যে রেস্টুরেন্টে কাম করতাম ওখানেও গার্লিক সস একটা আছে, খুবই মজার আর কি। তো যাই হোক, খুবই মজা করে করে খাইলাম, খেয়েও আমরা খানির মাঝে নজর টজর দিই না, যার যার জানে হয় আনিয়া অর্ডার করিয়া গরু আনিয়া খাই হই, আনলাইলে গিয়া রেস্টুরেন্টে গিয়া খাই। তো আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়াও শেষ হয়ে যান, কারণ খাইলে নাম তো ফটফটাইয়া। আমি 2 পিস খাইতে আমার ফেট ভরে গেছে, আর 4 পিস আমি কষ্ট মষ্ট করিয়া খাইবো, কারণ না খাইলে সে তাই রাগ করবো, কারণ তাই খাইন না, তাই কইব কইব খাওনাতে আনাইছো কেনে, মানে সব সময় আমি কিছু খাওয়াত লাগলে আমি একটু খাইতে আমার ফেট ভরে যায়। তো এর লাগি এখন আমি ডরাই ডরাই আর 1 পিস খাওয়া লাগবো, কিন্তু এই উইংসটা খুবই মজা লাগছে আমার কাছে, কারণ অনেকদিন পরে খাইছি নানি, তাতে পারা খানিও শেষ হয়ে গেছে, আর গড়ে একটা কুক আছে, তো ভাবলাম যে কুকটা ওপেন করি লাই। তো যাই হোক, সবাই আমার ভিডিও দেখছেন, আর লাগে সবাই অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুক সুস্থ থাকুক।